করলো এই তিনজন ডিপিএ থার্ড পেয়েছে দুই বছর আগে তারা কিন্তু এসএসসি পরীক্ষা না রাখি প্রতি বছর আমরা সম্বর্ধনা দিই যদিও ক্লাস আলোকিত মানুষ হবে পরিপূর্ণ মানুষ হবে শুধু ডিপিএ ফাইভ পেলেই হবে না তাদেরকে পরিপূর্ণ মানুষ এদের ভবিষ্যৎটা যেন সুন্দরভাবে গড়ে তোলে এবং আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করে তারা সমাজে কিছু উপকার হবে নিবন্ধী যারা অবদান রাখছেন আমি একসময় এই দায়িত্ব পালন করতাম এখন সেই সুযোগটা নাই আজকে ঘটনাক্রমে আমাকে এখানে উপস্থিত করা হয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এসিলেন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আইনসভা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আইনুল হক মাস্টার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক শহীদুল হক দিন আহমেদ মঞ্চে উপবিষ্ট আরও রয়েছেন আমাদের ঠাকুর ছাত্র ছাত্রীবৃন্দ তোমাদের কষ্ট হচ্ছে তাই না এই গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে